মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছো। আজি মই তোমালোকৰ আগত আৰু এটি বিষয়ৰ আৰু এটি নতুন ভিডিঅ' তোমালোকৰ আগত লৈ আহিছো। আজি মই তোমালোকৰ আগত আলোচনা কৰিব বিচৰা কোশ্চিন পেপাৰটি লৈছো মই ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰত কে এন হাই স্কুলৰ কোশ্চিন ছেকেণ্ড ইউনিট টেষ্ট 2021 ক্লাছ 9 ছাবজেক্ট জেনেৰেল মেথমেটিক্স। ইতিমধ্যে মই এই স্কুলৰ কেইবাখনো কোশ্চিন পেপাৰ চলিউশ্যন কৰি তোমালোকৰ আগত আগবঢ়াইছোঁ। আজি মই এই কোশ্চিনখন তোমালোকৰ নৱম শ্ৰেণীৰ কাৰণে লৈছোঁ। গতিকে যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী নৱম শ্ৰেণীত পঢ়ি আছে তোমালোকে এই কোশ্চিনটো, তোমালোকৰ যদি ইউনিট টেষ্ট হোৱা নাই তেতিয়াহ'লে মডেল কোশ্চিন হিচাপে ইউজ কৰিব পাৰা, আৰু যদি তোমালোকৰ ইউনিট টেষ্ট হৈ গৈছে তেতিয়াহ'লে অহা এনুৱেল পৰীক্ষাৰ কাৰণে এই কোশ্চিন পেপাৰটি খুবেই দৰকাৰী হৈ উঠিব। বলাচোন এই কোশ্চিন পেপাৰখনৰ সম্পূৰ্ণ সলিউচনসহ আলোচনা কৰোঁ। শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা, 1 × 5 = 5, 1 ৰম্বাছৰ কোণ চাৰিটাৰ মাপ। ইয়াতে হ'ব একচুৱেলি প্ৰশ্নটো এনেকুৱা হ'ব লাগিছিল, ৰম্বাছৰ কোণ চাৰিটাৰ মাপৰ সমষ্টি হ'ব লাগিছিল, প্ৰিণ্টিং মিষ্টেক হৈছে। 1 180 ডিগ্ৰী, 2 280 ডিগ্ৰী, 3 360 ডিগ্ৰী, 4 380 ডিগ্ৰী। গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব 360 ডিগ্ৰী। তোমালোকে জানাই যে ৰম্বাস যিহেতু এটা ত্ৰিভুজ, আমি জানো যে ত্ৰিভুজৰ চাৰিওটা কোণৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী। এতিয়া 2 নম্বৰ প্ৰশ্নলৈ আহা। চতুৰ্ভুজৰ প্ৰতিটো কোণৰ কোণ সমকোণ হ'লে চতুৰ্ভুজটো এটা 1 বৰ্গ 2 আয়ত 3 সামন্তৰিক 4 ৰম্বাস। এই প্ৰশ্নটোৰ অপশ্যন দুটা হ'ব। আমি জানো যে কোনো এটা চতুৰ্ভুজ যদি প্ৰতিটো কোণ সমকোণ হয় অৰ্থাৎ 90 ডিগ্ৰী কৰি হয় তেন্তে সেই চতুৰ্ভুজটো এটা বৰ্গ হ'ব পাৰে, এটা আয়তও হ'ব পাৰে। গতিকে 1 আৰু 2 হ'ব কাৰেক্ট আনচাৰ। 3, একে ভূমি আৰু একে সমান্তৰালৰ মাজত থকা ত্ৰিভুজৰ কালি সামান্তৰিক কালিৰ 1 আধা 2 সমান 3 বেছি 4 এটাও নাই, গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব 1 আধা। 4 নম্বৰ, পাইৰ মান 1.02 2 2.143 2.454 3.14। গতিকে তোমালোকে নিশ্চয় জানা যে পাইৰ মান হ'ল 3.14, আৰু মই অলৰেডি কৈছোঁৱেই 3 নম্বৰ আনচাৰটো হ'ব আধা। এতিয়া মই তোমালোকৰ আগত 5 নম্বৰ প্ৰশ্নলৈ আহোঁ। শংকুৰ বক্ৰ পৃষ্ঠৰ কালি 1 2πrh 2πrl 3πr × l + r 4πr² গতিকে কাৰেক্ট এনচাৰ উইল বি 5rl 2 নম্বৰ। অ'কে, এতিয়া ইয়াতে কোৱা হৈছে কি হিৰণৰ সূত্ৰটো লিখে। আমি জানো কি যে হিৰণৰ সূত্ৰটো হ'ব ত্ৰিভুজৰ কালি সমান সমান ৰুট অভাৰ s × s - a × s - b × s - c, য'ত এছ হ'ল ত্ৰিভুজৰ পৰিসীমা আধা, আৰু a আৰু b আৰু c ত্ৰিভুজৰ তিনিটা বাহুৰ মাপৰ সমষ্টি। অ'কে, এতিয়া 7 নম্বৰ প্ৰশ্নলৈ আহা। ঘনকৰ মুঠ পৃষ্ঠকালীৰ সূত্ৰটো কি? ঘনকৰ মুঠ পৃষ্ঠকালীৰ সূত্ৰটো হ'ল 6l² বৰ্গ একক। 8 নম্বৰ, বৰ্গৰ প্ৰতিটো কোণৰ মাপ কিমান? বৰ্গৰ প্ৰতিটো কোণৰ মাপ 1 সমকোণ অৰ্থাৎ 90 ডিগ্ৰী। 9 নম্বৰ, এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সূক্ষ্মকোণ প্ৰতিটোৰ মান কিমান? এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সূক্ষ্মকোণ প্ৰতিটোৰ মান 45 ডিগ্ৰী। আমি জানো কি এটা ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্ৰী, তাৰ পিছত এটা কোণ সমকোণ অৰ্থাৎ 90 ডিগ্ৰী, গতিকে বাকী থাকিল কিমান 90 ডিগ্ৰী। আৰু যিহেতু সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সূক্ষ্মকোণ দুটা কি হ'ব সমান হয়, গতিকে প্ৰতিটো কোণৰ মাপ 45 ডিগ্ৰী হ'ব। নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। কোৱেশ্চন নম্বৰ 10, এটা ৰম্বাছৰ পৰিসীমা 36 চেণ্টিমিটাৰ হ'লে এটা বাহুৰ মাপ কিমান? আমি জানো কি ৰম্বাছৰ পৰিসীমাৰ সূত্ৰটো হ'ল যে বাহু চাৰিটাৰ যোগফল অৰ্থাৎ 4 × বাহুৰ দিশ = 36, গতিকে এটা বাহুৰ দিশ হ'ব 4×36 ধৰণ কৰিলে 9, গতিকে 9 চেণ্টিমিটাৰ হ'ব এটা বাহুৰ দিশ। এইখিনিতে তোমালোকক মই জনাব খুজিছোঁ যে তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমে তোমালোকৰ আগত
নবম শ্রেণী দশম শ্রেণীর বিজ্ঞান গণিত উচ্চগণিতর লগতে ভূগোল আরবি সংস্কৃত হিন্দি আদির কোশ্চিন পেপার সলিউশন সহ তোমালোকের লগত আগবাইছে। তো যদি তোমালকে সেইখিনি চাত কিবা অসুবিধা হয়েছে তেনতে হলে তোমালকে মোক কমেন্ট করে জানাব পারা। আর তোমালকে এইখিনতে জানাই থাকো যে মোর অইন এটা চ্যানেল ইংলিশ লার্নিং আসামত গই তোমালকে ইংলিশ অসমে আর সমাজ বিজ্ঞানের কোশ্চিন তাতে সলিউশন হব পাবা, অলরেডি তাতে আলোচনা করা হয়েছে। বলাসন এতিয়া আমি নেক্সট কোশ্চিন লৈ যাও। খালি ঠাই পূরণ করা 11 to 14 1 into 4 equal to 4 11, এটা সম্ভব ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি হব। 12 ত্রিভুজের মধ্যমায় ত্রিভুজটক দুটা ড্যাশ কালির ত্রিভুজত ভাগ করে, দুটা সমান কালির ত্রিভুজত ভাগ করে। 13 একে ভূমি আর একে সমান্তরাল মাজত থাকা ত্রিভুজবর কালি ড্যাশ এটি সমান হব। 14 কোঠা এটার পার্শ্ব পৃষ্ঠর কালি হব, পার্শ্ব কালির উত্তরটা হব 2 × L + B × H। ওকে, 15 নম্বরটো লৈ আহা। ইতিমধ্যে মই 14 নম্বরলৈকে সলিউশন করে দিছো, এতিয়া মই তোমালোকর কি 15 নম্বরখিনি তোমালোকে গাই যাম মই বা মাতি যাম, তোমালোকে ঘরত এইখানে সলিউশন করবা। আর যদি কোনো বা মরমর ছাত্র ছাত্রী ইয়ে কোনো একটা বিষয় যদি সলিউশন করব নোয়ারা তেনতে মোক ফোন করে জানালে মই ইয়ার উপরে আরো একটা ভিডিও বানাই তোমালোকক সলিউশন করে দিবল প্রয়াগ করি। 15 নম্বর কোশ্চিনটা হল, এটা ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার, দুটা বাহু ক্রমে 8 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার হলে ত্রিভুজের কালি উলিয়া। 2 নম্বর হল, 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার চুঙ্গা এটার বক্র পৃষ্ঠর কালি 88 সেন্টিমিটার স্কোয়ার, চুঙ্গাটোর ভূমির ব্যাস কিমান। 2 নম্বর, 17 নম্বর, একে ভূমি আর একে সমান্তরালের মাজত অবস্থিত সামান্তরিক কালি সমান প্রমাণ করা, এটা 3 নম্বর। 18 নম্বর, ABCD সামান্তরিক এটার বাহুবোৰৰ মধ্যবিন্দু কেইটা যদি EFG আর H দেখুৱা যে কালি EFGH = ½ কালি ABCD। 3 নম্বর, 19, এটা প্রদত্ত রশ্মির আদি বিন্দুত 45 ডিগ্রি কোণ অঙ্কন করা, 3 নম্বর আছিল। 20, ভূমি এটা ভূমি সংলগ্ন কোণ আর দুটা বাহু সমষ্টি দিয়া থাকিলে ত্রিভুজটো অঙ্কন করা, 3 নম্বর। 21, এটা ত্রিভুজের বাহু কেইটা 12:17:25 অনুপাতত আছে আর ইয়ার পরিসীমা 540 সেন্টিমিটার হলে ত্রিভুজটোর কালি উলিওয়া, 3 নম্বর। 22, এটা ত্রিভুজ আর এটা সামান্তরিক ভূমি একে আর কালিও সমান যদি ত্রিভুজটোর বাহু কেইটা 26 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার আর সামান্তরিকটো 28 সেন্টিমিটার ভূমির উপর থাকে তেনতে সামান্তরিকটোর উচ্চতা নির্ণয় করা, 4 নম্বর। 23, এটা কোঠার দিক প্রস্থ আর উচ্চতা ক্রমে 5 মিটার, 4 মিটার আর 3 মিটার প্রতি বর্গ মিটার 7.50 টাকা কই ইয়ার চারি বের আর সিলিংত রং লগার খরচ নির্ণয় করা, 4 নম্বর। 24 নম্বর, কোন এটা পাত্র থাকা রংখিনি 9.375 মিটার স্কোয়ার কালির ঠাই রং করার বাবে পর্যাপ্ত 22.5 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার × 7.5 সেন্টিমিটার জোখর কিমান টুকুরা ইটা এইখিনির রং করিব পরা যাব, 4 নম্বর। নাইবা এটা রোলারর ব্যাগ 84 সেন্টিমিটার আর দিক 120 সেন্টিমিটার, এখন খেলপথার সমান করবলৈ ইয়ার উপরে এবার পার হওঁতে রোলার টক 500 পাকর প্রয়োজন, খেলপথারখনের কালি নির্ণয় করা, এতো 4 নম্বর আসিল যেহেতু অর দিছে কোশ্চিনটো। ত্রিভুজ XYZ অঁকা যত এঙ্গেল Y = 30 ডিগ্রি, এঙ্গেল Z = 90 ডিগ্রি আর XY + YZ + ZX = 11। মরমর ছাত্র ছাত্রী সকল,
এইখিনি আছিল ধুবুরী ডিষ্ট্ৰিক্টৰ অধীনত থকা কে এন হাই স্কুলৰ জেনেৰেল মেথমেটিক্সৰ কোৱেশ্যন পেপাৰ। আশা কৰিম এই কোৱেশ্যন পেপাৰৰ জৰিয়তে তোমালোকৰ উপকৃত হ'ব। সদৌ তোমালোকৰ ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে তোমালোকক ধন্যবাদ জনাই এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ। থেংক ইউ সো মাছ।